মানব অভিযানের পথ খুলে দিয়ে বিএসএলভি MK-3-তে সফল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। একই সঙ্গে একাধিক সাফল্য ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বিএসএলভি MK-3 নামে রকেট মহাকাশে পৌঁছে দিল সবথেকে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-29। বুধবার বিকেলে 5:08 ওই স্যাটেলাইট লঞ্চ করা হয়। এই রকেটের সাফল্যে ইসরোর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হলো, কারণ এই রকেটের মাধ্যমেই আগামী দিনে হবে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ দুইটি অভিযান, চন্দ্রায়ন-2 ও গগনায়ন। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী 2022-এ মানুষ মহাকাশে যাবে, সেই অভিযানেই এই রকেট ব্যবহার করা হবে। তাই এই রকেটের সাফল্যে স্বাভাবিকভাবেই স্বস্তির হাওয়া ইসরোতে। অনেকে আশঙ্কা করেছিলেন সাইক্লোন গাজার প্রভাবে বাধা পড়তে পারে ইসরোর এই অভিযানে, সেই আশঙ্কা কাটিয়ে একদম সঠিকভাবেই কাজ করছে রকেটটি। সাইক্লোন তার কোনো ক্ষতি করতে পারেনি। এই উপগ্রহটির ওজন 3,423 কিলোগ্রাম, যা জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারতের বহু দুর্গম অঞ্চলে ইন্টারনেট পরিষেবা আরও দ্রুত করতে সাহায্য করবে বলে জানিয়েছে ইসরোর চেয়ারম্যান কে শিবন। এই রকেট তৈরির সময় লেগেছে 15 বছর। প্রত্যেকবার এটি লঞ্চ করতে 300 কোটি টাকা খরচ হবে। জিএসএলভি MK-3 রকেটটির ওজন 641 টন। মহাকাশযানটি 43 মিটার উঁচু ও প্রায় 13 তলা বাড়ির সমান। এছাড়া চলতি বছরেই একটি মানববাহী স্পেস ক্যাপসুলের সফলভাবে পরীক্ষা করেছিল ইসরো।